ফার্স্ট দেখো সিস্টেম, হোয়াট ইজ সিস্টেম? এই যে আমি এখন তোমাকে এই হোয়াইট বোর্ডটার মধ্যে লিখছি, তুমি কিন্তু এই হোয়াইট বোর্ডের বাইরে কোনো দিকে তাকাচ্ছ না, অনলি তাকিয়েছো হোয়াইট বোর্ডটাতে, তাকিয়েছো কি লিখছি এখানে। সো দিস ইজ ইয়োর সিস্টেম। সো সিস্টেম মিন্স দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন। সো নাও উই আর doing only work on this part only, this is a system. তাহলে এই হোয়াইট পার্টটা হচ্ছে সিস্টেম। আর দেখো এই হোয়াইট পার্টটার ধারে একটা বর্ডার দেওয়া আছে, this is called the boundary. So এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে বাউন্ডারি, আর এই সিস্টেম বাউন্ডারির বাইরে যা কিছু আছে এখানে এটা হচ্ছে সারাউন্ডিংস। এই সিস্টেম আর বাউন্ডারি এর বাইরে যে সারাউন্ডিংস এটা নিয়ে হচ্ছে ইউনিভার্স। তাহলে ফার্স্ট লেখো সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে দেখো এই যে পার্টটা নিয়ে আমরা কাজ করছি, এই পার্টটা এটা হচ্ছে সিস্টেম, তার মানে এটা হচ্ছে পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ক্লিয়ার? এই এটা হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেম মানে কি পড়লাম, দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, আর এই সিস্টেমের চারপাশে যে জিনিসটা সেটা হচ্ছে বাউন্ডারি, এটা হচ্ছে বাউন্ডারি দিয়ে কাজ করছি, তাহলে এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে বাউন্ডারি, এটা তোমার হচ্ছে, তাহলে এটা পড়লাম আমরা সিস্টেম, এটা তোমার হচ্ছে বাউন্ডারি, আর এই বাউন্ডারির বাইরে যে ফিনিশটা আছে তোমার কি সারাউন্ডিংস, এটা তোমার হচ্ছে সারাউন্ডিংস। তাহলে এই সিস্টেম, এটা বাউন্ডারি, তার বাইরে যা কিছু আছে সারাউন্ডিংস। ক্লিয়ার? তাহলে দেখো তোমার এই সিস্টেম আর সারাউন্ডিংস, এই সিস্টেম প্লাস সারাউন্ডিংস নিয়ে তোমার হয়েছে ইউনিভার্স, এই সিস্টেম প্লাস সারাউন্ডিংস নিয়ে হয়েছে ইউনিভার্স। এটা হচ্ছে গ্রুপ। ক্লিয়ার? খুব সোজা জিনিস এটা। আচ্ছা, এবারে দেখো দেবরাজ, আয়ুষরা বুঝতে পেরেছো সংস্কৃতি? হ্যাঁ স্যার। সো সিস্টেম মিন্স দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন, বাউন্ডারি দিস ইজ সারাউন্ডিংস, আদার পার্ট অফ দিস ইজ আ বাউন্ডারি। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরে গেছি। তুমি আজকে এই কে ক্লাসে জয়েন করবে না? বুঝে গেছো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট দেখো, আমরা তোমাকে এখন এর পরের পার্টটা বলবো, মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম। নাম্বার ওয়ান ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম। আচ্ছা, ওপেন সিস্টেম মানে কি এটা আগে লেখো, তাহলে বলছি আমি। ধরো তুমি একটা কন্টেনারের মধ্যে কিছু একটা কেমিক্যাল নিয়েছো, ওপেন কন্টেনার, ওপেন ভেসেল, তুমি এখানে সিম্পল ওয়াটার ধরে নিয়েছো, তুমি এখানে সিম্পল কি নিয়েছো, ওয়াটার নিয়েছো, এটা তোমার হচ্ছে ওয়াটার। তো এই ওয়াটারকে তুমি এখানে বাইরে থেকে হিট অ্যাপ্লাই করবে, এই এখানে যদি বাইরে থেকে হিট অ্যাপ্লাই করবে, তাহলে এইখান থেকে তুমি জানো যে ওয়াটার ভেপার বেরোচ্ছে, এটা হচ্ছে ওয়াটার ভেপার। মানে কি ওয়াটার ভেপার মানে হচ্ছে গ্যাস আকারে বেরোচ্ছে। তাহলে দেখো এই সিস্টেম থেকে সারাউন্ডিংস, মানে এই কন্টেনারটা হচ্ছে সিস্টেম, দিস ইজ সিস্টেম বিকজ অফ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। সো উই আর এক্সপেরিমেন্ট অন দিস বিকার,
So we are taking some water. So by giving the heat, water will evaporate, water gas produce, water vapor. তাহলে এখানে দেখো এই যে ওয়াটার মানে এই সিস্টেম থেকে সারাউন্ডিং সে মাসের এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে ওপেন সিস্টেম মানে হচ্ছে ফ্রম দা সিস্টেম হুইচ মাস এন্ড এনার্জি বোথ এক্সচেঞ্জ, মাস প্লাস এনার্জি দুটোরই এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে সিস্টেম থেকে সারাউন্ডিং সে তুমি জয়েন করনি ক্লাসে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। সো ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিংস ইন এক্সচেঞ্জ অফ মাস এন্ড এনার্জি বোথ, ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিংস বোথ এক্সচেঞ্জ অফ মাস এন্ড এনার্জি। দেখো এখান থেকে এখানে সিস্টেম থেকে সারাউন্ডিংস এর মাসের তো এক্সচেঞ্জ হচ্ছে, হোয়াই মাস এক্সচেঞ্জিং, বিকজ এখান থেকে ওয়াটার এখানে ইভাপোরেট চলে যাচ্ছে, তাহলে মাসের এক্সচেঞ্জ হচ্ছে। আর তুমি জানো যে এই বিকারটা হিট হলে এই এই মানে এই টেম্পারেচারটা সারাউন্ডিংস এ স্প্রেড করছে, কারণ তুমি কিছুক্ষণ রেখে দিলে এই বিকার ঠান্ডা হয়ে যাবে। দ্যাট মিন্স দা এক্সচেঞ্জ অফ এনার্জি, হিট এনার্জি এন্ড মাস বোথ ফ্রম দা ওপেন ভেসেল টু দা সারাউন্ডিংস, এই তো ওপেন সিস্টেম। সো ডেফিনেশন ওপেন সিস্টেম মিন্স হোয়াট, ওপেন সিস্টেম মিন্স ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিংস এক্সচেঞ্জ অফ মাস এনার্জি বোথ, দিস ইজ দা ওপেন সিস্টেম। Examples of open system, heating of anything in an open container, cooking in an open container, heating in the water in an open container, chemical reaction in the open atmosphere, everything in the open system. So open system means from the system to surroundings, mass and energy both are exchanging. It is the open system. Next, number two, closed system. Open system and closed system. What is closed system? Closed system মানে দেখো ধরো তুমি একটা ক্লোজ কন্টেইনার নিয়েছো, এরকম ক্লোজ কন্টেইনার, you are taking a closed container. So এইখান থেকে কিন্তু যেহেতু কন্টেইনারটা ক্লোজ, তাহলে এখানে কোনো মাসের কোনো এক্সচেঞ্জ হবে না, so there is no exchange of mass, no exchange of mass. আচ্ছা, but from the system to surroundings energy will exchange, তখন তাকে বলছি আমরা closed system. So from the system to surroundings no exchange of mass, only exchange of energy. দেখো তুমি যখন একটা ধরো closed container নিয়েছো, pressure cooker নিয়েছো, যদি pressure cooker একটা safety valve থাকে, যখন তোমার যখন সেখানে food আইটেমটা cook হয়ে যায়, সেখানে ওটা vapor হয়ে বেরিয়ে চলে কিছুটা amount, ধরো সেখানে সিটি মারছে না, তার আগে তুমি বন্ধ করে দিয়েছো, তাহলে যখন তুমি একটা ক্লোজ কন্টেইনারের মধ্যে যখন হিট করছো, সেখানে কিন্তু কোনো মাস বাইরে বের হচ্ছে না, কিন্তু ওই হট কন্টেইনারটা কিন্তু কিছু সময় ঠান্ডা হয়ে যায়, ওই হট কন্টেইনার কিছু সময় ঠান্ডা হয়ে যায়। সো দ্যাট মিন্স দা হট কন্টেইনার এক্সচেঞ্জ দা এনার্জি ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিংস, দ্যাট মিন্স দা ক্লোজ সিস্টেম। সো ক্লোজ সিস্টেম মিন্স ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিংস নো এক্সচেঞ্জ অফ মাস বাট exchange of energy. Anything closed container, reaction in a closed container, reaction in a sealed tube, reaction in a autoclave. Autoclave is fully closed system. Autoclave is a one type of pressure cooker. In the pressure cooker, one safety valve is there. But in the autoclave, there is no safety valve. Totally this is packed. সেখানে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন করা হয় অটোক্লেভ, ওকে, অটোক্লেভ AUTO CLV. আচ্ছা, or heating in any substance in a closed container, সেটা হচ্ছে closed system. তুমি এরপরে যখন আরো কিছু জিনিস পড়বে, সেখানে দেখবে লেখা থাকে রিঅ্যাকশনে reflux, solvolysis, heating, এরপর লেখা থাকে রিঅ্যাকশন গুলোতে, তুমি আমি তোমার লেভেলে সবকিছুই সিম্পল হিটিং, সেই রিফ্লাক্সই হোক আর হিট করো যাই করো সবই হিটিং করা, কিন্তু এই তো সেখানে যখন তুমি আর একটু বড় হয়ে দেখবে, সেখানে রিফ্লাক্স মানে হচ্ছে একটা হিটিং ইন এ ওয়াটার বা হিটিং ইন এ অয়েল বা, মানে আমরা সেখানে কি করি একটা টেস্ট টিউবকে হিট করলাম, ডিরেক্ট বার্নারে করলাম, হিট করলাম, বা সেখানে
কিন্তু সেটাতে টেম্পারেচার তোমার ম্যাক্সিমাম তুমি করতে পারো 120 ডিগ্রি। যখন একটা সিস্টেমকে হিট করা হয় মোর দ্যান 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে ডিরেক্ট হিট করা হয় না, বা ফর এনি অর্গানিক কেমিক্যাল রিয়াকশন এই টেম্পারেচার ডিরেক্ট হিট করা হয় না, এখানে হিট করতে হয় ইন দা ওয়াটার বাথ। তো সেখানে ওয়াটার বাথের মধ্যে হিট করার সময় এই অটোক্লেভ থাকে, এই অটোক্লেভের মধ্যে মানে ওটা দেখতে এরকম করে হয়, তোমাকে একে দেখাচ্ছি আমি, মানে পুরো এরকম একটা এরকম একটা কন্টেনার থাকে, এই জায়গাটায় খোলা হয় পুরোটাই একদম সিল, পুরোটাই সিল, আর এর ভেতরে টেফলন এর জিনিস থাকে, টেফলন ইনসুলেটেড টেফলন। টেফলন মিন্স হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স, যেরকম আমাদের যে কুকিং ইউটেন্সিল গুলো থাকে আমরা যেটাকে ননস্টিক ইউটেন্সিলস বলি, দেখবে সেই ননস্টিক ইউটেন্সিলস এর ভেতরে একটা ব্ল্যাক কালারের কোটিং থাকে, দেখেছো কিনা? তো সেখানে আমরা সমস্ত ফ্রাইং প্যান ফ্রাই করি বা সেখানে কুক করি, সেখানে ননস্টিক কুকিং ইউটেন্সিলস এর একটা ব্ল্যাক কালারের কোটিং থাকে, দিস দা ইনসুলেটর। দি ব্ল্যাক কালার কোটিংটা হচ্ছে টেফলন, টেট্রা ইথাইল টেট্রা ক্লোরোইথিলিন, টেফলনের একটা কোটিং থাকে, দিস ইজ দা হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স। তো সেখানে অটোক্লেভটা পুরো স্টিল মেড হয়, যেরকম আমাদের প্রেসার কুকার হয় এরকম পুরো স্টিলের কন্টেনার থাকে, কিন্তু ওইটা এতটা ঠিক থাকে ভেতরে ওই কোর ভেতরে বেসটা, এবং এত বড় কন্টেনারের মধ্যে এইটুকু জায়গায় ছোট্ট একটু জিনিস থাকে যার মধ্যে একটা টেফলনের একটা কন্টেনার থাকে, সেই টেফলনের কন্টেনারের মধ্যে আমরা ওই যে রিয়াকশনটা করব সেই কেমিক্যালটা ভরে এর মধ্যে দিয়ে ওটাকে সিল করে দেওয়া হয় বা লক করে দেওয়া হয়, দিয়ে ওটাকে আমরা এই অয়েল বাথের মধ্যে রেখে দিয়ে টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেডের হিট করি। তো তাকে বলে রিফ্লাক্স, মানে সিম্পলি হিটিং বাট নট ডিরেক্ট হিটিং, ইনডাইরেক্ট হিটিং ইজ এন অটোক্লেভ। সো ফ্রম দ্য অটোক্লেভ নো এক্সচেঞ্জ অফ মাস বাট এক্সচেঞ্জ অফ এনার্জি, কারণ এটা কিন্তু ভেতরে ভীষণ হট হয়ে যায় তবে তো রিয়াকশনটা হয়। মানে ভাবো আমার সেখানে হিট লাগছে ফার্স্টে অয়েলে, অয়েল বাথটার মধ্যে, মানে একটা এটাকে আবার একটা বড় এরকম একটা অয়েল বাথের মধ্যে রেখে দেওয়া হয়, হ্যাঁ এটা পুরো অয়েলের নিচে ডোবানো থাকে এরকম, এমনি একটা স্পেশাল অয়েল হয় একে সিলিকন অয়েল বলে, এই সিলিকন অয়েলের মধ্যে রেখে দেওয়া হয়। তো এই সিলিকন অয়েলের মধ্যে রেখে দিলে এটা ডুবে থাকে নিজের দিকে, সেখানে কেমিক্যাল রিয়াকশন। তাহলে ভাবো অয়েলটা হিট হচ্ছে, অটোক্লেভের অয়েলটা হিট হচ্ছে, দেন টেফলন হিট হচ্ছে, দেন ভেতরের জিনিসটা হিট হচ্ছে, এভাবে রিয়াকশন তো ডিরেক্ট হিট পাচ্ছে না, কিন্তু টেম্পারেচার দেখো 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আরো অনেক হাই টেম্পারেচার হিট করা হয়, বুঝেছো? না না রেজিস্ট্যান্স মানে হচ্ছে তোমার মেল করবে না, ওটাই বললাম, ওটা মেল করবে না, মানে আমার সেখানে প্লাস্টিক কিন্তু মেল করে যাবে, কিন্তু টেফলনটা টেম্পারেচার মানে মানে টেম্পারেচার প্রুফ, তুমি যত হিট করো মেল করবে না কখনো, এমনি প্লাস্টিক কন্টেনার তো মেল করে যায় তাই না? বুঝেছো? এই দেখো তোমাকে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছো এই একটা, এটা হচ্ছে সিলিকন অয়েল, তোমাকে দেখাচ্ছি আমি, এটা সিলিকন অয়েলের মধ্যে রাখা আছে কন্টেনারটা, এটা হচ্ছে এর মধ্যে কেমিক্যালটা দেওয়া আছে। তো এখানে 990 এই স্পিডে ভেতরে একটা ম্যাগনেটিক সার্কেল ঘুরছে, তোমাকে দেখাচ্ছি আমি কিরকম করে হয়, এটা দেখতে পাচ্ছ, দেখো ভেতরে একটা জিনিস ঘুরছে, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি এই ভেতরে একটা ম্যাগনেটিক স্টারার লাগানো আছে। তো এটা তোমার হচ্ছে আর অটোক্লেভটা রাখা আছে ভেতরে, এটা হচ্ছে তোমার দেখো, এটা কিন্তু কাঁচের একটা কন্টেনার, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অয়েল একটা রাখা আছে, এর উপরে এটা বসানো আছে, আর এই যে এখানে কিন্তু কোনো বুনছানা হিট করা হচ্ছে না, একটা সিম্পল সারফেস আছে সেখানে হিট করা হচ্ছে, মানে যখন তুমি একটা কিছু রিয়াকশন করে এমনি করে সেভ করো না, তো সেখানে তো মানুষের হাত মানে ব্যথা করে যাবে, সেখানে এক একটা কেমিক্যাল রিয়াকশন 12 ঘন্টা ধরে হবে, তখন তুমি ম্যাগনেটিক স্টারার দিয়ে ঘোরাবে, মানে রেখে দিলে অটোমেটিক ঘুরছে ভেতরে, রিয়াকশনটা অটোমেটিক হচ্ছে, এমনি এমনি ঘুরছে, এমনি এমনি ঘুরছে নয়, তোমার সেখানে এরকম ব্যাপারটা হয়, দেখো এই যে একটা একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে,
যেই যেটা বসানো আছে দেখবে তোমাকে দেখালাম যে একটা অ্যাটারে বসানো আছে একটা প্লেট রাখা আছে তুমি ধর এর উপরে একটা ওই ওই অয়েল বাফটা রাখা আছে এরকম করে তার উপরে তুমি একটা রাউন্ড বটন ফ্লাস্ক এরকম করে বসানো আছে তাই তো তাই তো তো এরকম একটা অয়েলের মধ্যে এরকম করে রাউন্ড বটন ফ্লাস্কটা বসানো আছে তো এর ভেতরে একটা ম্যাগনেটিক স্টার দেখতে এরকম একটা ছোট্ট একটা ম্যাগ এরকম একটা হয় দেখতে ছোট্ট একটা ম্যাগনেট এমনি ম্যাগনেট নয় একটা স্পেশাল প্রপার্টি এটা বানানো হয় এরকম করে একে ম্যাগনেটিক বিট বলে বিট তো এই এটা রাখা থাকে এই যে মেশিনটা এই মেশিনটা তো অনেক কস্ট এই মেশিনটা অনেক হাইপে মেশিন এখানে তিন চারটে কাজ হয় একসঙ্গে এখানে তোমার এই যে কেমিক্যালটা নেওয়া হয়েছে এর মধ্যে ম্যাগনেটিভিটি দেওয়া আছে এখানে এটাকে ঘোরায় কন্টিনিউয়াসলি মানে এই সলিউশনটা ঘুরছে ম্যাগনেটিভিটির জন্য আর ঘোরাচ্ছে একা একা ঘুরছে কারণ এই নিচে যে যার বসানো আছে তার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে ওটা রেসপেক্টে ঘুরছে হ্যাঁ আর এখানে টেম্পারেচার কিন্তু অনেক বেশি মানে এখানে দুটো কাজ হয় মানে ম্যাগনেটিক স্টারে ঘুরছে মানে এক সেকেন্ডে 1000 টাইম ঘুরছে এত স্পিডে ঘুরছে তুমি দেখালাম যে এটা আর এখানে টেম্পারেচার কন্ট্রোল করা হয় অনেক টেম্পারেচার করতে পারে তুমি সেখানে এর মধ্যে প্রায় 300 ডিগ্রি থেকে 400 ডিগ্রি ম্যাক্সিমাম করতে পারে টেম্পারেচার আচ্ছা আর অটো যেরকম এখানে আমি এরকম করে নিয়েছি অটোক্লেভটাই তুমি এই অয়েল বাথের মধ্যে এর মধ্যে এটা না নিয়ে অটোক্লেভ সেখানে হয় তো অটোক্লেভটা কিন্তু এরকম করে রিটিংয়ারে হিট করছো সেখানে কিন্তু কোনো মাস এক্সেস হচ্ছে না সিস্টেমের সারাউন্ডিংস বুঝা গেছে আচ্ছা তাহলে ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম নেক্সট নাম্বার থ্রি নাম্বার থ্রি তোমার হচ্ছে আইসোলেটেড আইসোলেটেড সিস্টেম Isolated system means you write the definition, no exchange of mass or energy from the system to surroundings. Isolated. Isolated system means from the system to surroundings, there is no exchange of mass. There is no exchange of mass from the system to surroundings. There is no exchange of energy. এটা তোমার হচ্ছে isolated system. So from the system to surroundings, there is no exchange of mass and energy. This is called the isolated system. Example for isolated system, thermoflux. At our home, we are keeping the hot water in thermoflux. In thermoflux, we have to keep the hot water. But 100% isolated, this is not possible. So maximum at the hour of the thake. And when you have to thermoflux, you have to keep the water. ওর আসলে অনেকগুলো ব্যাপার থাকে এই কন্টেনারের মধ্যে থার্মাল ফ্লাস্কের কিরকম করে থাকে দেখো এর ভেতরে একটা বাইরে একটা এ থাকে আবার ভেতরে আরেকখানা লেয়ার থাকে এবং এই ভেতরে মাঝখানে তোমার একটা এয়ারের গ্যাপ থাকতে পারে যেখানে জানো এয়ার হচ্ছে তোমার নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট তো এখানে এরকম করে থাকে বলে তুই এখানে বড়টা রাখলে তাহলে এই যে বড়টা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করছে না এনার্জি ফ্রম দ্য সারাউন্ডিং টু সিস্টেম টু সিস্টেম টু সারাউন্ডিং and এখানে মাস সাইজ হচ্ছে না বিকজ ইট ইজ ক্লোজ কন্টেইনার এটা হচ্ছে ফর এক্সাম্পল আইসোলেটেড সিস্টেম সো নো এক্সচেঞ্জ অফ মাস এনার্জি বাট 100% আইসোলেটেড সিস্টেম নট পসিবল ইন দিস ইউনিভার্স তার জন্য কিছুদিন কিছুক্ষণ পরে আফটার 6 আওয়ার্স 8 আওয়ার্স 12 আওয়ার্স এটা আবার ঠান্ডা জমি হয়ে যায় বেশিক্ষণ গরম থাকে না জিরো এক্সচেঞ্জ অফ এনার্জি পসিবল না এটা লিখে নিছো আমরা কি কি শিখতে পারলাম ওপেন সিস্টেম সারাউন্ডিং ইউনিভার্স ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম আইসোলেটেড সিস্টেম ক্লিয়ার এটা আইসোলেটেড সিস্টেম মিন ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিং নো এক্সচেঞ্জ অফ মাস এনার্জি ফ্রম দা সিস্টেম টু সারাউন্ডিং দিস ইজ কল দা আইসোলেটেড সিস্টেম নেক্সট আমরা এখানে সিস্টেম পড়লাম নেক্সট দেখো আমরা কিছু প্রপার্টি পড়বো এখানে নেক্সট হেডিং দাও প্রপার্টি তার মধ্যে একটা বলছি মাই একটা নো বলছি এক্সটেনসিভ প্রপার্টি এক্সটেনসিভ প্রপার্টি না না তো আলাদা টপিক দিচ্ছি তো মনে হচ্ছে সিস্টেমের মধ্যে মূল মনে হচ্ছে এটা সিস্টেম তিনটে ভাগে বলা হয়ে গেল এবারে বলছি এক্সটেনসিভ প্রপার্টিজ
extensive properties মানে হচ্ছে তোমার the properties which depends on mass লেখো the properties there these are mass dependent mass dependent property কিছু সিস্টেম তোমাকে প্রপার্টি এখন বলবো যে যে প্রপার্টি গুলো মাসের উপর ডিপেন্ড করে মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি সেইগুলো কি জিনিস মাসের উপর ডিপেন্ড করে মাস ইটসেলফ মাস ডিপেন্ডেন্ট না মাস ভলিউম এটা তো মাস ডিপেন্ডেন্ট তাই কি না বলো মাস ভলিউম এর মাস ডিপেন্ডেন্ট তোমাকে আমি এখন কিছু নতুন টার্ম শেখাবো যে টার্মগুলোকে আমি এক্সপ্লেন করছি একটু পরে কিন্তু এখন তুমি রেডিমেড মনে রাখো এই টার্মগুলো নাও আই উইল এক্সপ্লেন ইউ সাম টার্ম টু এক্সপ্লেন দিস এক্সটেনসিভ প্রপার্টি আই উইল এক্সপ্লেন দ্য এভরি এন্ড ইচ টার্ম আফটার দিস ডিসকাস অফ এক্সটেনসিভ প্রপার্টি দিস ইজ দ্য ইন্টারনাল এনার্জি ইন্টারনাল এনার্জি তোমাকে টার্মও শেখাবো আপাতত মনে রাখো ইন্টারনাল এনার্জি ইজ দ্য মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি দিস ইজ রিটেন বাই ইউ volume by mass v volume v mass m internal energy u enthalpy তোমাকে এই টার্মগুলো সব শেখাবো আমি enthalpy কি লেখা হয় h দিয়ে next entropy t r o p y entropy this is written by s and gives energy তোমাকে টার্মগুলো আমি সারা চ্যাপ্টারগুলো শেখাবো এই টার্মগুলো gives free energy gives free energy এটা লেখা হয় g দিয়ে তোমাকে আমি এই প্রত্যেকটা টার্ম শেখাবো এই চ্যাপ্টারে এই টার্মগুলোই শেখানোর জন্যই চ্যাপ্টারটা আছে আচ্ছা মাস ভলিউম তুমি বুঝতেই পেরেছো মাসের উপর ডিপেন্ড করছে ইন্টারনাল এনার্জি u এনথালপি h এনট্রপি s এন্ড gives free energy g these are also mass dependent property ওকে এরা সব মাসের উপর ডিপেন্ড করে বুঝে গেছো এই জিনিসটা মানে মাস বাড়লে কমলে তার উপর ডিপেন্ড করবে নেক্সট দেখো এরপর লেখো ইন্টেনসিভ প্রপার্টি তোমাকে টার্মগুলোই বোঝাবো নেক্সট হচ্ছে তোমার ইন্টেনসিভ প্রপার্টি ইন্টেনসিভ প্রপার্টি ওটা মানে হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি এটা বা কি কথা ইন্টেনসিভ মিন্স মাস ইন্ডিপেন্ডেন্ট তোমাকে যদি বলি যে আমি 1 গ্লাস ওয়াটার এন্ড 10 লিটার ওয়াটার আমি তোমাকে যদি বলি যে 1 লিটার ওয়াটার আর তোমাকে যদি বলি 10 লিটার ওয়াটার দুজনের কি বয়িং পয়েন্ট ডিফারেন্ট সো বয়িং পয়েন্ট নট মাস ডিপেন্ডেন্ট সো এক্সাম্পলস অফ মাস ইন্ডিপেন্ডেন্ট ইজ বয়িং পয়েন্ট density also density and freezing point বলছি density freezing point দেখো মাসের উপর depend করছে না তাই না কারণ water এর তুমি কি 1 গ্রাম নিয়ে কাজ করো 1000 গ্রাম নিয়ে কাজ করো water সব ক্ষেত্রে freezing point same temperature নয় boiling point freezing point temperature কি করে mass dependent independent হচ্ছে কার temperature কিসে temperature তাই না তোমাকে তো একটা প্রপার্টি হতে হবে কারো একটা প্রপার্টি টেম্পারেচার তো একটা কোন একটা সাবস্টেন্স রিলেটেড টু বলো তুমি তখন তুমি বলতে পারবে তাহলে দেখো বয়লিং পয়েন্ট যেই যারই বয়লিং পয়েন্ট হোক তার 1 গ্রাম 20 গ্রাম 2 কেজি 2 কুইন্টাল সবার জন্য বয়লিং পয়েন্ট তো সেম হয় আমরা তো কখনো পড়িনি যে বয়লিং পয়েন্টে ওয়াটার পড়েছি কখনো কি পড়েছি যে টেস্ট টিউবে ওয়াটার বলে এই হয় এক বালতি ওয়াটারের ক্ষেত্রে বয়লিং আলাদা হয় এরকম তো পড়িনি তো বয়লিং পয়েন্ট অফ এই কেমিক্যাল ইজ ফিক্সড সো ফ্রিজিং পয়েন্ট অলসো সেম Now density, density, density d is the mass ratio of mass by volume. So density is the ratio of two extensive property. So this is intensity. দেখো, আমার density মানে কি দেখো, mass by volume. Mass টা তো mass, mass টা কি extensive property, volume কি extensive property, আর mass by volume ratio. তাহলে লিখে রাখো, লিখে রাখো. আচ্ছা এই তোমার এইটা যদি বলিনি কিছু হবে এটা আগে লেখা ছিল নিচের গুলো তোমাকে আমি একবারই বলেছি বয়লিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট ডেনসিটি
ডেন্সিটিটা হচ্ছে তোমার রেশিও অফ দ্য টু এক্সটেনসিভ তাই ইনটেনসিভ রেশিও হলে কেটে গেছে তখন কিন্তু হয়ে গেল মাস ইন্ডিপেন্ডেন্ট We are taking per mole, molar enthalpy. If I am taking here, molar entropy, do you make her any? Molar gives free energy. How come she's taking to her mass independent? What did you leave all the way? Mole means per mole. I mean, the bullet is a per mole. At a good energy per mole. তো ফিক্স মাস অফ ফিক্স করে দিলাম পার মোল তাহলে কি করে মাস ইন্ডিপেন্ডেন্ট হবে আমি তো পার মোল বলে দিলাম হ্যাঁ ডিভাইডেড বাই মোল তাহলে মোলটা তো একটা এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টার এনার্জি একটা এক্সটেন্সিভ রেশিও এটাও তাই হয়ে গেল দেখো মোলার ইন্টার এনার্জি মিনস অলসো ইজ রেশিও অফ দ্য ইন্টারনাল বাই মোল মোলার মানে তো পার মোল ইন্টার এনার্জি পার মোল দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস ক্লিয়ার Debra, Sanskriti, Ayush. Yes, yes, sir. Okay. So, par mole hole kintu intensity property. Likhe nao. Molar bole samne. Hoye geche? Acha. Ta amra system porlam ar extensive intensity porlam. Next dekho. এবার পুরো প্রসেস এবারে পুরো প্রসেস সিস্টেম পড়লাম প্রপার্টি পড়লাম এবারে পড়বো প্রসেস সেটা কি দেখো হেডিং দাও প্রসেস বলে তার আন্ডারে তোমাকে এক এক করে বলছি নাম্বার ওয়ান প্রসেসের মধ্যে আইসোথার্মাল আইসোথার্মাল প্রসেস আমরা এখন জাস্ট ল্যাঙ্গুয়েজ শিখছি থার্মোডাইনামিক্স এর পরে আমরা সব এর ভালো করে পড়বো আমরা এখন কি শিখছি ল্যাঙ্গুয়েজ অফ থার্মোডাইনামিক্স আমরা তো ল্যাঙ্গুয়েজ আমি পড়বো কি করে এটা ল্যাঙ্গুয়েজ অফ থার্মোডাইনামিক্স আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল মিন্স আইসো মিন্স সেম থার্মাল মিন্স টেম্পারেচার সো হিয়ার দা টেম্পারেচার ইজ ফিক্সড আইসোথার্মাল প্রসেস মিন্স হোয়াট দা প্রসেস হোয়ার টেম্পারেচার ইজ নট এক্সচেঞ্জিং টেম্পারেচার ইজ ফিক্সড আইসোথার্মাল প্রসেস যেখানে টেম্পারেচার কোনো এক্সচেঞ্জ হচ্ছে না তাকে বলছি আমরা আইসোথার্মাল প্রসেস লিখে নাও টেম্পারেচার ফিক্সড আইসোথার্মাল মিন্স টেম্পারেচার ফিক্সড এটুকু কিছু জানতে হবে আমাকে তো আইসোথার্মাল প্রসেস মিন্স হোয়াট যেখানে তোমার টেম্পারেচার ফিক্সড মানে নট এক্সচেঞ্জ অফ টেম্পারেচার নেক্সট আইসোবারিক আইসোবারিক প্রসেস আমরা এখন ল্যাঙ্গুয়েজ অফ থার্মোডাইনামিক্স শিখছি আইসোবারিক প্রসেস মিন্স হোয়াট বার মিন্স প্রেসার বা প্রেসার কনস্ট্যান্ট না হিট এক্সচেঞ্জ হবে টেম্পারেচার ফিক্স হিট এন্ড টেম্পারেচার নট সেম তাহলে হচ্ছে এখানে প্রেসারটা হচ্ছে নট এক্সচেঞ্জিং দিস ইজ ফিক্সড নেক্সট নাম্বার থ্রি আইসোকোরিক প্রসেস মিন্স হিয়ার ভলিউম ইজ ফিক্সড ভলিউম কনস্ট্যান্ট ভলিউম ইজ নট এক্সচেঞ্জিং
volume is fixed. Now number four, adiabatic process means where heat is fixed, heat not exchange. So here dq equal to zero, here delta v equal to zero, here delta p equal to zero, here delta t equal to zero. Temperature is by T, isobaric pressure constant, volume constant. That only this unit guru. I mean representation guru. Adiabatic heat constant. That was socket likhisi. I delta t likhisi. Ki dekha likhisi dq. Kano bol bol porei. That was sabhi likhisi delta t equal to zero, delta p equal to not exchanging, delta p not equal to. But in case of heat, dekha likhisi dq equal to zero. Kano bolchi. তাহলে আইসোথার্মাল আইসোবারিক আইসোকোরিক অ্যাডিয়াবেটিক বুঝতে পারছিস গুলো ইজ এ প্রসেস এই সুখের নামগুলো জানতে হবে আমার আইসোথার্মাল প্রসেস মিন দ্যাট মিন দেয়ার নো এক্সচেঞ্জ অফ টেম্পারেচার নাম্বার 5 রিভার্সিবল প্রসেস স্যার ফোরটা কি লেখা হ্যাঁ স্যার ফোরটা কি লেখা ফোরটা লেখা আছে dq অ্যাডিয়াবেটিক প্রসেস নাম্বার 4 এ লেখা আছে অ্যাডিয়াবেটিক প্রসেস যেখানে হিট কনস্ট্যান্ট হিট ফিক্সড ডেল্টা q ইকুয়াল টু 0 মানে dq লিখেছি ডেল্টা মানে d লিখেছি দেখো বুঝা গেছে স্যার আচ্ছা লিখে নাও Next, number 5. So reversible or cyclic process? No, second. Reversible process. ধরো আমার কিন্তু এখানে পুরোটা কেমিক্যাল রিঅ্যাকশন তাই আমি মানে কেমিক্যাল রিঅ্যাকশন শেখাবো কি ফিজিক্স অন্যরকম করে শিখবে হয়তো দেখো এখানে একটা তুমি গ্যাস রেখেছো গ্যাস এই গ্যাসের জন্য প্রেসারটা হচ্ছে পি ভলিউম ভি এন্ড টেম্পারেচার টি ইনসাইড দ্য কন্টেনার দ্য প্রেসার ইজ ভি প্রেসার ইজ পি ভলিউম ভি টেম্পারেচার টি সো দেখো এবারে এই ওপরটায় উই আর টেকিং সাম অ্যামাউন্ট অফ স্যান্ড কোনো পিস্টন নেই জাস্ট কিছু স্যান্ড রেখেছি এখানে এই স্যান্ড অ্যাকচুয়ালি দিস স্যান্ড ডুইং হোয়াট স্যান্ড গিভিং দ্য এক্সটার্নাল প্রেসার অন দ্য পিস্টন এটা হচ্ছে একটা পিস্টন এর উপরে এই স্যান্ড কিছু প্রেসার অ্যাপ্লাই করছে ফ্রম দ্য আউট এখানে প্রেসার দিচ্ছে যদি স্যান্ডটা না থাকতো তখন কিন্তু এই পিস্টনটা উপর দিকে উঠে যেত এই স্যান্ড গুলো দিয়ে রাখার জন্য প্রেসার দিয়ে চেপে রেখেছি বুঝা গেছে যেরকম করে দেখবে যখন ওই এই যে মেট্রোর জন্য পিলার ঢোকাচ্ছে নিচে বা যখন সেই রিভারে যখন ওরা ব্রিজ বানায় তখন ওই একটা পিলার করে ঢোকায় অনেক নিচে ঢুকিয়ে দেয় এবং সেখানে উপরে ভালো করে বালু বসে চাপিয়ে রেখে দেয় যাতে ভালো করে ঠিকঠাক ফিট হয়
তো দ্যাট মিন্স এই এই যে স্যান্ড দেয়া রয়েছে এই স্যান্ডটা হচ্ছে প্রেসার দিচ্ছে এক্সটারনাল প্রেসার অন দা পিস্টন এবারে এই পলসটা কি করলাম দেখো এখানে এই এখান থেকে এখানে গ্যাস দুটো রাখা আছে এই যে স্যান্ড থেকে এতগুলো স্যান্ড থেকে আমরা জাস্ট একটা পার্টিকেল স্যান্ডকে সরালাম একটা স্যান্ড সরালাম একটা বিন্দু স্যান্ড তাহলে এই যে সিস্টেমটা ছিল এখান থেকে এর পরের যে চেঞ্জটা হলো সেটা হচ্ছে তোমার ইনফাইনালি স্মল চেঞ্জ ইনফাইনালি স্মল চেঞ্জ মানে সেটা তোমার নেগলিজিবল চেঞ্জ কিন্তু চেঞ্জ তো হবে একটা স্যান্ড সরালাম তাহলে একটা স্যান্ডকে সরিয়ে আমি এই সিস্টেমটা পেলাম এখানে চেঞ্জটা প্রেসারে হবে প্রেসারে হবে ভলিউমে হবে আমি সেখানে একটা স্যান্ড সরালে তাহলে একটা স্যান্ড সরালে প্রেসারটা একটু ভেতরে ইনফাইনালি একটু প্রেসারটা কমলো ফ্রম দা এক্সটারনাল প্রেসার ভলিউমটা বাড়তে পারে কিছুটা কিন্তু এটা ইনফাইনালি স্মল তাহলে এই যে এক্সচেঞ্জটা এখান থেকে এখানে তুমি পেলে এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস কারণ দেখো তুমি আবার একটা স্যান্ড এখানে দিয়ে দাও এ কিন্তু এখানে চলে যাবে তুমি ধরো স্যান্ডটা সরিয়েছিলে তখন এখান থেকে তুমি এই স্টেপটা চেঞ্জেস হচ্ছে যে চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ না তো কম চেঞ্জেস ধরো আমি এরপর আরেকটা স্যান্ড সরলাম কিন্তু এরকম অনেকক্ষণ ধরে যখন তুমি করো অনেকটা স্লো স্টেপ যদি করো স্লো স্টেপে কারণ এই প্রসেসটা স্লো প্রসেস অনেকটাই স্লো প্রসেস তাহলে তুমি একটা সময় দেখবে তোমার এখানে একটাও স্যান্ড নেই কিন্তু সেটা আমি সাডেনলি করছি না আই এম জাস্ট রিমুভিং ওয়ান স্যান্ড দেন ওয়ান স্টেপ এগেইন ওয়ান স্যান্ড সো দেন এভরি স্টেপ দে আর ইকুইলিব্রিয়াম উইথ দ্য প্রিভিয়াস স্টেপ মানে প্রত্যেকটা স্টেপের সঙ্গে ইকুইলিব্রিয়াম থাকবে মানে এখান থেকে এখানে ব্যাক করতে পারে এর পরের স্টেপটা আবার এখানে ব্যাক করতে পারে একটা ইকুইলিব্রিয়াম সেখানে আছে সো দিস ইজ দ্য রিভার্সেবল রিভার্সেবল মিন্স হচ্ছে তোমার যে কোনো একটা স্টেপ আগে আগে স্টেপে ফিরে আসতে পারে বোঝা যাচ্ছে ধরো তুমি হচ্ছে একটা স্টুডেন্ট তুমি এখন ক্লাস ইলেভেনে পড়ো হ্যাঁ এবারে তোমার ইলেভেন টোটাল ওয়ান ইয়ারের কোর্স ওয়ান ইয়ারের কোর্স মিন্স 365 days 365 days মিন্স 365 into 24 hours তাই না এবার ধরো তুমি যদি এরকম করে ভাবো যে তুমি সারা বছর টিচার যা পড়াচ্ছে কিছু পড়ছো না তুমি এখানে সাডেনলি কি বলছি শুনো তারপর লিখবে কি বলছি শুনে নাও কথাটা তারপর লিখবে তোমার এটা ওয়ান ইয়ার এর কোর্স মানে 365 into 24 hours এর কোর্স ইলেভেন এর সুপ এটা মানে 365 into 24 hours তুমি সেই জায়গায় চাইলে যে একটা এমন স্যারের কাছে ভর্তি হব যেখানে এতক্ষণ পড়তে লাগবে না স্যারের কাছে ওষুধ আছে সাদা ওষুধ গুলিয়ে খাইয়ে দিল সব সিলেবাস কমপ্লিট কদিনে সিলেবাস কমপ্লিট তুমি চাইছো সিলেবাস কমপ্লিট করতে এই ইলেভেন এই এতদিনের কোর্সটা চাইছো কমপ্লিট করতে 30 days এর মধ্যে সারা বছর পড়লে না ঠিক পরীক্ষার আগের দিনগুলোতে রাত্রে জেগে সারা রাত পড়লে তাহলে এই প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস তুমি যদি রোজ প্রতিদিন আধ ঘন্টা করে পড়ো কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সো দেন ইউ আর ইন ইকুইলিব্রিয়াম তোমার সেখানে যদি এক ঘন্টা পর্যন্ত না পড়তে পারো শরীর খারাপের জন্য তোমার কিচ্ছু ক্ষতি আসবে না কিন্তু তুমি যদি সারা বছর না পড়ে পরীক্ষার জন্য অনলি 30 days পড়ো আর সারা বছর পড়লে না সো এটা কিন্তু মেকআপ তুমি করতে পারবে না দিস ইজ ইরিভার্সিবল তার মানে যখন তুমি এই এতদিনের সময়টাকে মাত্র এতদিনে নামিয়ে নিয়ে এসছো সো দিস ইজ ইরিভার্সিবল তুমি আর ওই জায়গায় ব্যাক করতে পারবে না মানে তুমি যদি এরকম করে ফাঁকি রোজ দেওয়া শুরু করো তাহলে দেখবে কখন তোমার এই টাইমটা পেরিয়ে গেছে তুমি সেখানে পরীক্ষার দিনগুলো তো অনেকদিন ধরে চলবে তখন তুমি সারা জায়গাতে পড়লে সেটা হচ্ছে ইরিভার্সিবল মানে তুমি ওই আগের জায়গার মেকআপ করতে পারবে তো সেরকম দেখো এই স্যান্ডটা আমি যদি ভাবছো এতগুলো স্যান্ড থেকে মাত্র একটা স্যান্ড কি আর হবে কিন্তু এরকম করতে করতে এই একটু একটু স্যান্ড ওয়ান ওয়ান স্যান্ড পার্টিকেল তুমি সরাও এরকম করে করে এই 365 days কিন্তু দেখবে কোনো স্যান্ডটি নেই আর এখানে এবং আলটিমেটে দেখবে এই পিস্টলটা ওপরে উঠে গেছে দেখে মনে হচ্ছে এক একটা স্যান্ড সরাবো ভালো লাগছে না একদম ফালতু ছেড়ে দাও ওই পরীক্ষার সময় কদিন পড়ে যাবো এই প্রতিদিন একটু একটু করে পড়ে পড়ে কেন মরতে যাবো তার চেয়ে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়ে সব কমপ্লিট করো ঠিক ওটাই হচ্ছে রিভার্সাল প্রসেস দেখো তুমি প্রতিদিন বিন্দু বিন্দু করে পড়ো তবে একদিন তুমি সিন্ধু হয়ে যাবে ক্লিয়ার কি বুঝতে পারো না তো
লিখে নাও। সো এটা হচ্ছে রিভার্সাল প্রসেস। কি এখানে কি পড়ো? সো রিভার্সাল প্রসেস মিন্স দিস ইজ ইকুইলিব্রিয়াম, এটা খুব স্লো প্রসেস, এবং প্রতিটা স্টেপ মানে ধরো এই স্টেপটা থেকে পরে সেকেন্ড স্টেপ এইটা, পরে আবার থার্ড স্টেপ, প্রত্যেকটা সো ইকুইলিব্রিয়াম আছে এটার সঙ্গে একটা স্টেপ। বুঝিয়াছো? আচ্ছা আমি তোমাকে এখানেই বোঝাবো, ওয়ান ডান। আচ্ছা আটটা বলার পরে বলবো, আটটা বলে দিই তারপরে শেখাবো, পরেরটা আটটা প্রসেস গুলো সব বলে দিই তারপরে আবার তোমাকে ওয়ান ডান শুনবো। নাম্বার সিক্স হচ্ছে তোমার ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস এটা মানে কি? তুমি এখানে যা স্যান্ডম্যান নিয়েছিলে, ঠিক আছে, অনেক স্যান্ড এখানে নিয়েছিলে তুমি, এইখানটায় একটা তুমি পিস্টন রেখেছো এরকম করে, এই পিস্টনটা প্রেসার দিতে পারে আবার উপরে উঠতে পারে, ফ্রি ফ্রিলি মুভমেন্ট করতে পারে। সো দ্য এক্সটার্নাল প্রেসার ইজ পি, পি এক্স মানে এক্সটার্নাল প্রেসার গিভেন বাই দ্য পিস্টন, এখানে দিচ্ছে প্রেসারটা। তাহলে দেখো তুমি এমন পিস্টনে প্রেসার দিয়েছো, এই পিস্টন এখানে ফার্স্টে ছিল ইনিশিয়াল স্টেট, এখন তোমার এখানে চলে এসেছে এই পিস্টনটা, এখন এমন প্রেসার তুমি দিয়েছো বাইক থেকে যে পিস্টনটা একদম এই লেভেলে ছিল আগে, যেখানে আমার ভলিউম ছিল V1 এই লেভেলে, এখন ভলিউম কমে গেছে V2 হয়ে গেছে। সো ইউ আর গিভিং দ্য সাডেন চেঞ্জেস, তাহলে এটা কিন্তু নট রিটার্ন ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট, এই কিন্তু আগে সেটা ফিরে আসবে। তো কেন? পিস্টন খুললে চলে আসবে, তো আসবে না, কারণ এটা তুমি সাডেন চেঞ্জ করছো ইরিভার্সিবল, আর রিভার্সিবলটা এত স্মল চেঞ্জেস ছিল যে আবার রিটার্ন ব্যাক করে আসতো, যেটা ছোটবেলায় পড়েছিলাম না আপনারা, যে একটা কি পড়েছিলাম বলতো, রিভার্সিবল প্রসেস, না আমরা ছোটবেলায় পড়েছি, কি পড়েছিলাম, হ্যাঁ পড়েছিলাম ওই জিনিসটা বলছি, এটা তখন আমরা এরকম করে পড়িনি, এখন এটা এইভাবে পড়ছি, রিভার্সিবল পড়ি ক্লাস সেভেন এইটা পড়েছিলাম। তো সেখানে রিটার্ন ব্যাক করে আসবে না, একই দিকে হচ্ছে, বুঝছো? সো রিভার্সাল প্রসেসটা এখানে তোমার কিন্তু ভীষণ ফাস্ট চেঞ্জ হচ্ছে এখানে, মানে একটাই সাডেন চেঞ্জ এখানে হয়ে যাচ্ছে, এটা ফাস্ট চেঞ্জেস, মানে যেখানে তোমার এক একটা স্টেপে আর এ ব্যাক করে আসবে না, এখান থেকে এটাই হয়ে গেল। বাদ তুমি এখানে পিস্টনটাকে পুরো খুলে উঠিয়ে দিলে, তার প্রেসার হঠাৎ সাডেন এক্সপ্যান্ড হয়ে গেল। নেক্সট দেখো সাইক্লিক প্রসেস।
সাইক্লিক প্রসেস মিন্স ধরো তুমি এখান থেকে শুরু করেছিলে এই পয়েন্টটা এ ইট ওয়াজ কামিং টু পয়েন্ট বি এই পয়েন্টে এসেছিলে আবার তুমি এখানে পয়েন্ট সি তে এসছো আবার তুমি ঘুরে এখানে আবার এ তে দিস প্রসেস ইজ কল সাইক্লিক প্রসেস ধরো তুমি এখানে একটা তোমার মানে প্রেসার ভলিউম ছিল তুমি চেঞ্জ করলে আবার এখানে চেঞ্জ করে আবার আগের প্রসেসে চলে ধরো তুমি এখানে তোমার প্রেসার ছিল পি ওয়ান ভি ওয়ান ধরো এখানে তুমি প্রেসার চেঞ্জ করে পি টু ভলিউমটা ফিক্স দেখেছো বা ধরো তুমি এখানে প্রেসারটাকে আবার আগের মতনই চলে এলে ভলিউমটাকে ভি টু করে দিলে তুমি আবার আগের মত চলে এলে সো এই যে চেঞ্জেস গুলো করলে বাট আলটিমেটলি ইউ আর কামিং টু অরিজিনাল স্টেট তখন তাকে বলে সাইক্লিক প্রসেস মানে তুমি সেখানে সারা পৃথিবী ঘুরে এখানে আবার ফিরে এলে এটা হচ্ছে সাইক্লিক প্রসেস ফর দ্য সাইক্লিক প্রসেস কি হয় ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো ইউ ইজ হোয়াট ইন্টারনাল এনার্জি তোমাকে এক্সপ্লেন করবো আমি এখন বলছি ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো ফর দ্য সাইক্লিক প্রসেস যেখানে ডেল্টা ইউ মানে হচ্ছে তোমার চেঞ্জ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা তোমার হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো ফর সাইক্লিক প্রসেস আর অনেক কিছু হবে তোমাকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি জাস্ট এক একটা বললাম জিনিসটা কি আছে ফর সাইক্লিক প্রসেস মানে ইউ রিটার্ন ব্যাক টু অরিজিনাল স্টেট এগেইন এটা হচ্ছে সাইক্লিক প্রসেস তার মানে সেখানে তোমার ইন্টারনাল এনার্জি টেস্টটা জিরো ঠিক আছে না আমার যা ছিল সেই সেটে ফিরে এসে এখানে শুরু হয়েছে এটা দিয়ে এখানে চেঞ্জ ছিল এখানে আবার চেঞ্জ হয়ে এখানে প্রেসারের পজিশনটা চেঞ্জ করছে ওটা কি এক্সটারনাল কি নিজে থেকে চেঞ্জ হচ্ছে না আমি এখানে বাইরে থেকে কিছু দিচ্ছি তারপর চেঞ্জটা হচ্ছে যেরকম আমি তোমাকে এখানে প্রেসার পজিশনে বলছি অন্য কিছু হতে পারে আর আমার তো এখানে যেহেতু গ্যাসের রিঅ্যাকশন প্রেসার ভলিউম দিয়েই করা করা এই জন্যই করছি তাই সো বেসিক্যালি সাইক্লিক প্রসেস মিন্স ইউ আর কামিং টু দা অরিজিনাল স্টেট এগেইন আমি দেখেছি আইসোবাদিক আইসোকৃত হয় আচ্ছা এবারে আমরা পড়বো এখন ওই টার্মগুলো শিখবো এখন এক এক করে ইন্টারনাল এনার্জি এটাকে লেখা হয় ইউ দিয়ে লেখা হয় এটা মানে হচ্ছে কোন একটা সিস্টেমের রোটেশনাল ভাইব্রেশনাল ট্রান্সলেশনাল সব এনার্জি বেরিয়ে দ্যাট মিন্স আর আ সিস্টেম হ্যাভিং সাম ওন এনার্জি মানে একটা যে কোনো জিনিসের ইউনিভার্সিটি এনার্জি থাকে মানে তোমার ধরো খাওয়া দাওয়া কোয়ারেন্টিন করনি কিন্তু তোমার এনার্জি আছে তো এখন দিতে হতে পারে না সো দিস এনার্জি ইজ কল দ্য ইন্টারনাল এনার্জি ফর আ সিস্টেম সেই সিস্টেমটার মধ্যে রোটেশনাল ভাইব্রেশনাল ট্রান্সলেশনাল যাই এনার্জি হোক সো এভরিথিং অ্যাডিশন অফ দিস এনার্জি ইজ দ্য ইন্টারনাল এনার্জি That means a system itself possesses some energy. This is internal energy. মানে একটা system বা একটা কোনো একটা system এর energy থাকে in built property সেটা হচ্ছে internal energy. ধরো একটা chemical reaction A plus B formation of C plus D এক্ষেত্রে A and B এর ধরো বললাম A energy হচ্ছে UA আর N হচ্ছে UB N হচ্ছে UC এর হচ্ছে ইউডি সো দেন ইন দিস কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে চেঞ্জ বের করলাম কি বের করবে বলো চেঞ্জটা প্রোডাক্ট মানে রিঅ্যাক্ট করার সময় অল দ্য টাইম উইল সামেশন অফ দ্য প্রোডাক্ট ইন্টারনাল এনার্জি মাইনাস summation of reactant internal energy summation of product minus reactant সবসময় তাই করব আমরা প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের ইন্টারনাল এনার্জি
আমি তোমাকে লিখে দেখাচ্ছি এখানে, চেঞ্জ ইন ইন্টারনাল মানে হচ্ছে এটা ইন্টারনাল এনার্জি সামেশন অফ, এটা মানে ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। তার মানে দেখো এই রিঅ্যাকশনের ক্ষেত্রে চেঞ্জেসটা কি বের করছি, ডেল্টা ইউ এটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ এটা তোমার কি হবে ইউ সি প্লাস ইউ ডি, এটা মাইনাস ইউ এ প্লাস ইউ বি। যদি কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার ডেল্টা ইউ ভ্যালু পজিটিভ হয় এটা মানে কি, এটা মানে এনার্জি বেশি আছে, তার মানে প্রোডাক্টের এনার্জি বেশি রিঅ্যাক্ট্যান্টের থেকে, সেক্ষেত্রে রিঅ্যাকশন একটু কম পসিবিলিটি আছে। তুমি ভাবো না আমার সেখানে রিঅ্যাক্ট্যান্টে প্রোডাক্ট হচ্ছে ফরমেশন, তার মানে অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্টের এনার্জি শুড বি গ্রেটার অল দা টাইম, তারপরে সেখান থেকে প্রোডাক্ট হয়েছে। কখন কি এরকম হয় যে প্রোডাক্টের এনার্জি বেশি রিঅ্যাক্ট্যান্ট থেকে, সো দিস টাইপস অফ রিঅ্যাকশনস আর লেস পসিবল। যখন তোমার প্রোডাক্টটা হচ্ছে গ্রেটার দেন, তাহলে আমি কি লিখছি এখানে, এটা কখন পসিবল, যখন ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট ইজ গ্রেটার দেন ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। পজিটিভ মানে ওখানে এনার্জি প্রোডাক্ট বেশি হয়ে যায়, তখন আমার রিঅ্যাকশনের ফিজিবিলিটি কম হবে, কিন্তু রিঅ্যাকশন তো হয় হবে। দেবরা সংস্কৃতি আয়ু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা সিম্পলি জাস্ট ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন ইন্টারনাল এনার্জি চেঞ্জ মিন্স প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, ইন্টারনাল এনার্জি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তাই না? আর ডেল্টা ইউ ইকুয়াল টু পজিটিভ মানে এক্ষেত্রে তোমার এই রিঅ্যাকশন একটু কম হয়। আর কথা হচ্ছে জল খেয়ে অনেক বছর জল খাওয়া তোমাকে যে দেখালাম রিঅ্যাকশনটা, ওই রিঅ্যাকশন আমি আজকে নিজেই করেছিলাম ল্যাবে গিয়ে, তোমার হাইড্রো থার্মাল বাড়ির নিচে তোমার ক্লান্ত ফান্ত হয়ে যাচ্ছ, আমি লোকটা সকাল থেকে আমার ব্যাচ পড়ানো ছিল 9টা থেকে 11টা, দিয়ে পড়িয়েই উঠেই গিয়েছিলাম ল্যাবে 11টা থেকে এলাম, আস্তে ভয়ঙ্কর যেন গাড়ি চালিয়ে আসতে পারছিলাম। কি কেউ বুঝেছো এখন কথা বলছো আমার সঙ্গে কেন, যা ও কেউ তো নেই কথা বলবে কে,
যা আমি তাই বলছি, তোমাকে আমি এখানে আরো কিছু কথা বলছি। এখন দেখো ইন্টারনাল এনার্জি একটা তোমার স্টেট ফাংশন, আচ্ছা স্টেট এবং এরপর শিখেছি ফাংশন। তোমাকে আমি এখন শেখাবো কি ফাংশন, হোয়াট ইজ ফাংশন। ধরো তোমাকে আমি বললাম যে যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে আমার বাড়ি ফিরতে দেরি হলো, তোমার ক্লাস এই জন্য শুরু করতে পারলাম। তাহলে দেখো রাস্তায় জ্যাম, ট্রাফিক পুলিশ বদমাস, তার সঙ্গে মানে ট্রাফিক পুলিশ আর রাস্তার সঙ্গে তোমার এই যে ক্লাস ইলেভেন এর যে ক্লাস আসতে দেখো লিঙ্ক। তাহলে দেখো ক্লাস ইলেভেন এর যে ক্লাসটা এখন শুরু হলো এটা হচ্ছে ফাংশন অফ টিচারের অ্যাক্টিভিটি, রাস্তায় ট্রাফিক জ্যাম আর ট্রাফিক পুলিশের অ্যাক্টিভিটি তার উপর ডিপেন্ড করছে। ধরো তুমি সেখানে একটা গ্যাস নিয়েছো ইন এ কন্টেইনার, সেখানে গ্যাসের প্রেসার ভলিউম টেম্পারেচার বলছিলে যে আমি সেখানে প্রেসার বেশি করে দিই তাহলে সেখানে কি পড়েছিলে ভলিউমটা কমবে, টেম্পারেচার বাড়তে পারে। তাহলে দেখো এখানে প্রেসার ইজ দ্য ফাংশন অফ ভলিউম এন্ড টেম্পারেচার, বুঝতে পারলে এবার একটু যে আমার সেখানে প্রেসারটা হচ্ছে ভলিউম এন্ড টেম্পারেচার ডিপেন্ড করে। সো ফাংশন মানে হচ্ছে যে একটা কোন প্রপার্টি বাকি দুটোর সঙ্গে ইন্টারলিঙ্কড, হ্যাঁ একদমই। বা ধর আমি বলতে পারি ভলিউমটা হচ্ছে তোমার, আমি বলতে পারি যে ভলিউমটা হচ্ছে ফাংশন অফ প্রেসার এন্ড টেম্পারেচার, বলতে পারি কিনা, এটাই হচ্ছে ফাংশন। তাহলে ফাংশন বুঝতে পারলে আমি ফাংশন পড়েছো, তুমি ম্যাথে ফাংশন পড়েছো কিনা বলো। এরকম দুটো ফাংশন হয়, একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা পাথ ফাংশন। তোমার আমি শিখেছি স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি দেখো, হোয়াট ইজ স্টেট ফাংশন, স্টেট ফাংশন মানে হচ্ছে তোমার দ্য ফাংশন হুইচ ডিপেন্ডস অন ফাইনাল এন্ড ইনিশিয়াল স্টেট। স্টেট ফাংশন মানে কি, দ্য ফাংশন হুইচ ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল ইরেসপেক্টিভ অফ দ্য পাথ, ইরেসপেক্টিভ অফ দ্য পাথ মানে হচ্ছে তোমার পাথের উপর ডিপেন্ড করছে না, পাথের উপর ডিপেন্ড করছে না, মানে কোন পাথে যাচ্ছে কি করছে ডিপেন্ড করছে না, অনলি ডিপেন্ডস অন। ধরো আমি এখানে বললাম একটা পয়েন্ট এ একটা পয়েন্ট বি, তুমি ক্লাস ইলেভেনে পড়ছো, এটা তোমার হচ্ছে জি রেজাল্ট, ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভ হয়ে সারা রাত জেগে জেগে জেই অ্যাডভান্স ক্র্যাক করলে। একজন লোক ক্লাস ইলেভেনে পড়তে পড়তে ক্লাস টুয়েলভ পাস করলো, কোটায় এক বছর থাকলো, গিয়ে কোটায় গিয়ে মোটা হয়ে ঘুরে ফিরলো যে জেই অ্যাডভান্স ক্র্যাক করলো, ঠিক আছে। আরেকজন লোক ইলেভেনে পড়ছিল, রোজ টিউশনি পড়তে যেত, টিউশনি পড়তে যেত নাম করে ইকো পার্কে ঘুরতো লোকের সঙ্গে, সেখান থেকে মুভি দেখতো, সেখান থেকে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেত, দিয়ে বাড়ি ফিরত। সে কিভাবে কিন্তু লাস্টে আলটিমেটলি সারা জেগে জেগে পড়ে যে অ্যাডভান্স ক্র্যাক করেছে। একটা স্টুডেন্ট সে কোথাও টিউশনি পড়তো না, ফিরতে পড়তো না আর আকাশও পড়তো না, নিজে সেলফ স্টাডি করতো, একটা জায়গাতে পড়তে যেত ভালো করে বুঝে আসতো, দিয়ে সে এখানে ক্র্যাক করলো। একজন লোক সে কিভাবে পেলো তার উপর ডিপেন্ড করছে না। একজন লোকের বাড়িতে তাদের বাবা মার মধ্যে তুমুল ঝগড়া হয়, মারামারি, বাবা মাকে খাট থেকে ফেলে দেয়, উপর থেকে ফেলে দেয়, উপর জানলা দিয়ে গাড়ি বের করে দেয়। আরেকজনের বাড়িতে এমন ঝগড়া হয় বাইরের লোক জমা হয়ে আসে, লোক এসে মিটমাট করে দেয়, এমন ঝগড়া করে টালির উপরে ফেলে দেয় এরা, এমন ঝগড়া করে দিয়ে খুচি খুচি লোক বের করে নামায় নামায়। তো আলটিমেটলি ও কিন্তু এখানে এসে পৌঁছালো,
তাহলে সে কি পড়ছে তার উপর ডিপেন্ড করছে না। জানেন স্যার আপনি তো বলছিলেন বাড়িতে ভীষণ সমস্যা, বাড়ির লোক খুশি নয়, ভীষণ পাঁচজনে বকতে থাকে পড় 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 এরকম বলতে থাকে, হ্যাঁ এরকম পরিবেশ পড়া যায় না। তো এরকম বিভিন্ন রকম সমস্যা আছে জীবনে, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ভালো করে করলে এখানে। তাহলে একটা সিস্টেম সে কোন পাথে এলো তার উপর ডিপেন্ড করছে না। সে মাটির ঘরে থাকে, বাড়িতে কারেন্ট নেই, বাড়ির বাবা মা ঝগড়া করে, ভাই কে বেশি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসে না, সারা রাস্তা মানে সারা রাত ঘুম হয় না, যেই হোক তুমি কোন পাথে এলে তার উপর ডিপেন্ড করছে না। লোকজন দেখছে, বাইরের লোক তোমার প্রতিবেশী দেখছে, ও সেটা এলাকাটা পড়ে, ও যে অ্যাডভান্স প্যাক করেছে, এইটুকুই দেখলো, মাঝখানে কি পড়লে সেটা কেউ দেখছে না। তো এটাই হচ্ছে স্টেট ফাংশন, দ্য ফাংশন হুইচ ডিপেন্ডস অনলি অন ইনিশিয়াল এন্ড ফাইনাল ইনডিপেন্ডেন্ট অফ দ্য পাথওয়ে, পাথের উপর ডিপেন্ড করছে না, তুমি কোন পাথে এলে তার উপর ডিপেন্ড করছে না। বুঝেছ আয়ুষ? বুঝেছ? আচ্ছা, স্টেট ফাংশন মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভালো করে ক্লিয়ার হয়েছে? এটা এটা ম্যাথমেটিক্স এর জিনিস, তোমাকে আমি কেমিস্ট্রি ওদের বোঝালাম। আমাকে একজন স্টুডেন্ট বলেছে, জানেন স্যার আপনি আমাকে বড় বড় সব কথা বলছেন এরকম করে, ভালো করে পড়াশোনা কর, আমার কোনো সমস্যা জানেন? কি সমস্যা? বলছে যে আমার অনেক সমস্যা জীবনে, সে আপনার কথা বোঝা যাবে না, আমি পড়াশোনা করতে পারছি না, খুব ঝামেলা হচ্ছে বাড়িতে। তুমি এত বড় বাড়ি, চারটে তোমার ফ্লোর, তুমি একটা থাকলে থাকতে পারো সুন্দর, নিউটনের ভালো জায়গায় থাকো, বুঝতে পেরেছো আগে বলছি? না না, যে যাকে বলছি সে এটা এখন এই ক্লাসের মধ্যে নেই, সে আমার রেকর্ডিংটা পরে শুনবে। আচ্ছা, তো ব্যাপারটা ওইটাই নয়, মানে আমার সেখানে ফাইনাল ইনিশিয়াল ডিপেন্ড করছে, মানে পাথের উপর ডিপেন্ড করছে। তো এটা যেমন হচ্ছে স্টেট ফাংশন। আয়ুষ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো এই যে তোমার আরো আছে তার মধ্যে ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, গিভস এ ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, এরা সবাই স্টেট ফাংশন, এরা প্রত্যেকেই স্টেট ফাংশন, এরা প্রত্যেকেই পাথের উপর ডিপেন্ড করে না, অনলি ডিপেন্ডস অন ফাইনাল ইনিশিয়াল। স্যার সিস্টেমটা কি ওয়ার্ক করছে? অনলি ডিপেন্ডস অন, হ্যাঁ ইনিশিয়াল ইনিশিয়াল এন্ড ফাইনাল বলছি, সিস্টেমটা ওয়ার্ক করছে। সিস্টেম কেন? আমি ধরো মানে আমি যে কোন ধরো আমি এখানে একটা রিঅ্যাকশন করছি, এখানে আমার এনার্জি হলো ইউ ওয়ান একটা রিঅ্যাকশনে, আমার পরে রিঅ্যাকশনটা হয়েছে ইউ টু, বুঝেছো তো? সেটা আমার এভাবে হয়েছে বা সেখানে অনেকগুলো স্টেপ দিয়ে সেখানে হয়েছে, বুঝেছো তো? মানে অনেকগুলো ভাবে হয়েছে চেঞ্জেস, তোমার বুঝিয়ে বললাম তো কে চেঞ্জ হচ্ছে এখানে, তুমি লোকটা নিজেই এখানে ঘুরছো রাস্তায়, ওই ব্যাপারটাই বলছি। মানে একটা যে চেঞ্জ হচ্ছে, একটা প্রপার্টি, একটা প্রপার্টি যে হচ্ছে একটা সিস্টেম রাজ হবে, আমি তো সিস্টেমকে কাজ করছি, আমি যার মধ্যে কাজ করছি তো আমার সিস্টেম। তাহলে এখানে দেখো আমি এখানে নিয়েছি ইউ ওয়ান, এখান থেকে ইউ টু হয়েছে, এখানে ফাইনাল থেকে ইনিশিয়াল ইউ টু, সে এই পথে আসো এই পথ যাই ভাবে আসো, মানে ধরো তুমি এখানে ইউ ওয়ান থেকে এখানে তুমি ইউ থ্রি করছিলে, এখান থেকে ইউ ফোর করছিলে, দিয়ে আলটিমেট ইউ টু তে ফিরে যাবে। ক্লিয়ার আছে? এরকম হচ্ছে একটা স্টেট ফাংশন। সেরকম ইউ H, S, and G. U মানে ইন্টার এনার্জি, আমি পরের পরে পরে পড়বো, এনথালপি, এনট্রপি, গিভস ফ্রি এনার্জি, এরা প্রত্যেকেই স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে হচ্ছে অনলি ডিপেন্ডস অন ফাইনাল ইনিশিয়াল, পাথের উপর ডিপেন্ড করছে। এবার তোমাকে যদি বলে দিয়ে বুঝিয়ে আমি, তাহলে যেগুলো পাথের উপর ডিপেন্ড করলো না স্টেট ফাংশন, তাহলে সেখানে কি হচ্ছে দেখো, তখন তুমি সেগুলোকে এক্সাক্ট ডিফারেন্সিয়েশন করতে পারবে। কিরকম? ধরো তুমি লিখেছো এখানে ডি ইউ, এর ইন্টিগ্রেশন করো, লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট টু, বুঝেছো? তাহলে এটা মানে দেখো ইকুয়াল টু ইউ টু মাইনাস অফ ইউ ওয়ান, এটা ইকুয়াল টু ডেল্টা ইউ। যে সমস্ত গুলো স্টেট ফাংশন হয় তুমি সেইগুলোকে এরকম বলে ডি মানে এরকম করে ইন্টিগ্রেশন করতে পারবে, এবং সেইগুলোকে তুমি এরকম করে ডেল্টা ইউ,
delta H, delta S, delta G, তুমি এই ফর্মে লিখতে পারবে যেগুলো স্টেট ফাংশন হবে ইউ ক্যান রাইট ডেল্টা দ্যাট মিন্স ফাইনাল মানে ইনিশিয়াল বুঝে গেছে ফাইনাল ইজ ডিপেন্ড করতে তাই আমরা ডেল্টা লিখেছি স্যার সেফ কনজারভেটিভ ফোর্স এর মত ঠান্ডা হয়ে গেছে বাকি আমি তোমাকে সবগুলো এখন টার্ম শিখিয়ে দেবো, তারপর তো আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখাবো, অনেক বলতে বাকি, এটা পড়াতে আমাকে ইজিটা লাগবে। হারমোডাইনামিক্স, হ্যাঁ হারমোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, স্টেটস অফ ম্যাটার, তিনটি বড় চ্যাপ্টার, এই তিনটে পড়লাম, চ্যাপ্টার সব শেষ, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তিনটে নেক্সট দেখো, তোমাকে আমি বলছি এনথালপি, ভালো করে বুঝবে এটা, বলবো তো আমি, হ্যাঁ আসি এক এক করে বলবো। আচ্ছা এনথালপি মানে তোমরা কি জানো, দিস ইজ রিটেন বাই ক্যাপিটাল এ, দিস ইজ এনথালপি, এনথালপি মিন্স টোটাল হিট, টোটাল হিট, এটা হচ্ছে টোটাল হিট, এনথালপি মানে টোটাল হিট, মানে একটা বডি টোটাল ইন্টারনাল এনার্জি টোটাল আলাদা, এনথালপি আলাদা বলছি, এবার এনথালপি জিনিসটা কি, আগে তো বুঝে গেছি আমরা বডি ইন্টারনাল এনার্জি, যেটা আমরা আগে থেকে আসছে বলবো, যেটা হচ্ছে মানে বডি মধ্যে আছে একটা সিস্টেম, যেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। নাও এনথালপি টোটাল হিট, মানে অ্যাকচুয়ালি এনথালপি নামটা ভালো টার্ম একটা, দিস ইজ টোটাল হিট অ্যাকচুয়ালি, এটা মানে কি দেখো, ধরো স্যার ইন্টারনাল এনার্জি আর এনথালপির মধ্যে পার্থক্য দেখছি, বলতে দাও আমাকে, বলি আমি বলছি, তাহলে শুরু করি বলতে, এখন বলছি এখন, ধরো একটা সিস্টেম তোমার এখানে পি এন্ড ভি, প্রেসার পি, ভলিউম ভলিউম ভি, তো আমি আগেই বলেছি আমি তোমাকে সবকিছু বলবো ইন টার্মস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, বিকজ চ্যাপ্টারের নাম কি থার্মোডাইনামিক্স নয়, চ্যাপ্টারের নাম কি কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আচ্ছা দেখো তুমি এখানে বাইরে থেকে পিস্টন নিচ্ছ এখানে, তখন কি হয় পিস্টনের প্রেসার ইফে গিভিং দ্য এক্সটারনাল প্রেসার, তখন কি হয় ধরো ভলিউমটা কমে এখানে ভি টু হয়ে গেল ভি ওয়ান থেকে, তাহলে তুমি পিস্টনের প্রেসার দিলে এখানে ডিসপ্লেসমেন্ট হলো, তুমি জানো যে এই যে এখানে ওয়ার্ক ডানটা হচ্ছে ওয়ার্ক ডানের কি ফর্মুলা, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে ফোর্স হচ্ছে এক্সটারনাল প্রেসার দ্যাট গিভেন ফ্রম দা পিস্টন, দিস ইজ পি, তাহলে এখানে পিস্টনে প্রেসার দিতে ভলিউম ফ্রম দা ভি1 টু ভি2 এখানে গ্যাসটা কন্ট্রাকশন হলো, ধরো ভলিউমটা কমে গেল এখানে, তাহলে এই যে চেঞ্জেসটা ডেল্টা ভি দিস ইজ ডিসপ্লেসমেন্ট, তাই না, তুমি যখন পিস্টনে প্রেসার দিলে এখানে ভলিউমটা এক্সচেঞ্জ হলো, তাহলে ভলিউমটা হচ্ছে ডেল্টা ভি চেঞ্জ হলো ভি1 থেকে ভি2, তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হলো তোমার এক্সটারনাল প্রেসার ইনটু ডেল্টা ভি, বুঝে গেছে, আর সাইনটা নেগেটিভ আসবে কারণ ভলিউম কমে গেছে, ভি2 মাইনাস ভি1 তো নেগেটিভ আসে ডেল্টা ভি2, আমার সবসময় ফাইনাল না ইনিশিয়াল করতে হয় এই পৃথিবীতে, সবসময় কি করতে হয় ফাইনাল ইনিশিয়াল, দেখো ফাইনালটা কম ইনিশিয়ালটা বেশি, এখানে নেগেটিভ হয়েছে, তাহলে দেখো ফোর্সটা হচ্ছে এক্সটারনাল প্রেসার
আর ডিসটেন্সের হচ্ছে ডেল্টা পি এক্সটার্নাল ফোর্স হবে লিখে দিতে পি এক্সটার্নাল প্রেসার এক্সটার্নাল ফোর্স আরে ফোর্সটা এখানে তো অ্যাকচুয়ালি তোমার যে টার্ম হয় যে ফোর্স এখানে বেসিক্যালি দিস ইজ দা প্রেসার দিস ইজ দা ফোর্স এখানে কেমন গেছে লিখে যদি ফোর্স আর প্রেসার আলাদা জিনিস কিন্তু এখানে আমরা যে ফোর্সটা দিচ্ছি এটা পিস্টনের ফোর্স আর স্যার ওই ক্রস সেকশন রেডিয়াস তো কনস্ট্যান্ট হ্যাঁ মানে এই কন্টেনার একদমই আমার সেখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই জায়গাটায় এই ভলিউমটা এই অবধি ছিল এখন কমে এই অবধি হয়েছে ভলিউম হ্যাঁ তাহলে দেখো ওয়ান সিস্টেম হ্যাভিং এনার্জি ইউ This is called internal energy. এটা কি ইন্টারনালি আগে ছিল তারপরে সে নিজে অনেকটা চেষ্টা চরিত্র করে পিভি অর্গান করলো অ্যাসিস্ট্যান্ট ইটসেলফ এনার্জি ইউ দিস ইজ কল ইন্টারনাল এনার্জি এবারে এই যে পিস্টনের প্রেসার প্রেসার দিয়ে এখানে পিভি ওয়ার্ক করছে সো দিস ইজ দা পিভি ওয়ার্ক ডান পিভি এই যে লিখেছে বুঝিয়ে পিভি দেখো এটা মানে এই যে মাইনাস অফ পিএস এন্ড ডেল্টা পিটিকে পুরোই পিভি বলে বলছি আমরা এটা যে প্রেসার ভলিউম ওয়ার্ক ওয়ার্ক যে কম এনার্জি তাহলে সেটা কিন্তু এখানে অ্যাড হলো একটা সিস্টেমের এনার্জি আগে ছিল ইউ সেই সিস্টেমটা অনেক লম্ফ ঝম্প করে এই এনার্জি কাজ এই এনার্জি পেয়েছে দ্যাট ইজ পিভি দিস ইজ দ্য টোটাল হিট এই জি কয়েল এবার বুঝতে পারলে ফর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য এইচ এন্ড ইউ এই এখানে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি একটা সিস্টেমের ইন্টার এনার্জি প্লাস পিভি ওয়ার্ক ডান দিস ইজ কল দা এইচ দিস ইজ কল দা এনথালপি মানে আগে হিট সাপ্লাই করলে আগে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে তারপরে ওয়ার্ক ডান হবে না না ইন্টারনাল আগে ছিল ইন্টারনাল আগে ছিল ইন্টারনাল পর থেকে এরি আছে আর পিভি থেকে স্যার এক্সটার্নাল হারে বোঝালাম যে প্রেসার ভলিউম ওয়ার্ক পিভি ওয়ার্ক ডান এক ধরো তুমি যখন একটা কন্টেনার ধরে একটা কিছু গ্যাস এখানে নিয়ে তুমি সেখানে এই গ্যাসের তো একটা আগে থেকে এনার্জি আছে সেটা হচ্ছে ইউ তারপরে এরা এই গ্যাসগুলো কি ফিক্স থাকে নাকি এটা মুভমেন্ট করে এরকম করে দেখো এই মুভমেন্ট করার পরে সে এনার্জি পাচ্ছে পিভি ওয়ার্ক ডান হচ্ছে এটাকে পিস্টনে প্রেসার না দিলেও কিন্তু ভেতর অলরেডি তার এই যে তোমার কলিশন হচ্ছে সো ডিউ টু কলিশন দ্য গ্যাস মলিকুল গিভ দ্য প্রেসার অন দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার দিস ইজ কল দ্য প্রেসার অফ দ্য গ্যাস ঠিক আছে তো সেই জন্য সে কিছু এনার্জি পাচ্ছে পিভি ওয়ার্কটা অটোমেটিক্যালি এনার্জি ছিল আগে ইউ বা বাইক থেকে যদি পিস্টনে প্রেসার দিই তখন আমার পিভি ওয়ার্ক হচ্ছে অটোমেটিক্যালি যেটা আমি এখানে অ্যাড করলাম তাহলে কতটা ওয়ার্ক ডান করলো ওয়ার্ক ডান যে ফর্ম অফ এনার্জি তাহলে সেটা ইউ এর সঙ্গে অ্যাড করলাম দিস ইজ কল দ্য এইচ টোটাল হিট তাহলে যদি কোনো ভলিউম চেঞ্জ না হয় তাহলে এইচ ইকুয়ালস টু ইউ হয়ে যাবে তাহলে একটা সিস্টেমের টোটাল হিটটা হচ্ছে তোমার তার ইন্টারনাল এনার্জি প্লাস পিভি ওয়ার্ক ডান এটা লেখো আগে ইকুয়েশনটা এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ইনটু ডেল্টা ভি কিচ্ছু পড়া শুনছি না কি বলছি পরে সমস্যা পড়ে আমি কিন্তু কনসেন্সে শোনো ভীষণ ভালো করে পরে কিছু বুঝতে পারবে না টার্মগুলো আমি এরকম লিখতে পারি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ভি ইনটু ডেল্টা পি এরকম লিখতে পারি কিনা পারি তো ডেল্টা পি ভি তো আমি সবসময় ডেল্টা বসে নিচ্ছি ডেল্টা ডেল্টা চেঞ্জেস এর পড়ছে ডেল্টা পিভি লিখতে পারি না লিখেছি দুভাবে লিখেছি ডেল্টা পিভি দুভাবে লিখেছি একবার প্রেসার কনস্ট্যান্ট ভলিউম চেঞ্জ আর ভলিউম কনস্ট্যান্ট প্রেসার এক্সচেঞ্জ আচ্ছা আমি এখানে মুছছি এই পাশটা তোমাকে আমি বাকিগুলো সব বলছি এনথালপি অনেক পড়া আছে আমার এনথালপি নিয়ে পুরো চ্যাপ্টারটাই আছে থার্মোডাইনামিক্স মিন্স দ্য হিট ইজ নট ফিক্সড দিস ইজ মুভিং ডাইনামিক্স ইজ মুভিং থার্মো মিন্স হিট হিট ইজ মুভিং
তারপরে নাম তাই এবার দেখো তোমরা এখানে পড়লে ইজিকাল বিউ প্লাস পি আর এখানে দেখো একই রকম করে এনথালপি একটা স্টেট ফাংশন এটা কিন্তু একটা স্টেট ফাংশন মিন্স হোয়াট অনলি ডিপেন্ডস অন ফাইনাল ইনিশিয়াল ইরেসপেক্টিভ অফ দা পাথওয়ে তাকে বলছি স্টেট ফাংশন তাই তুমি সেখানে এক্সাক্ট ডিফারেনশিয়াল বলতে পারবে এরকম করে লিখতে পারবে এটা মানে তোমার পরিচয় এখনই বললাম H2 minus of H1 এটা মানে হচ্ছে delta U change in energy change in enthalpy আচ্ছা তোমাকে কত স্পিডে রিয়াকশনটা এগোচ্ছে আর ই মানে এনার্জি এই গ্রাউন্ড লেভেল থেকে এটা তোমার হচ্ছে energy of reactant sir eta ki mane normal energy upotire barche মানে enthalpy না না enthalpy কেন হবে energy enthalpy না enthalpy অন্য জিনিস energy এটা energy একটা মানে এনার নরমাল জাস্ট উপর দিকে আমি ধর এখানে এই যে পেনটা এখন এখানে ছিল নিচে পড়ে আমি এখন তুললাম উপর দিকে দেখো এখন এই যে এটা এটা কি বলছি পোটেনশিয়াল এনার্জি সেই এনার্জি বলছি মানে উপর দিকে বলে বাড়ছে ধীরে কমছে এটাই হচ্ছে এনার্জি এটা এনার্জি আচ্ছা এটা হচ্ছে রেডিয়াল রিয়াকশন রেট তাহলে দেখো এই যে এই এই লেভেল থেকে এখানে অবধি এটা হচ্ছে এনার্জি অফ রিয়াক্ট্যান্ট তুমি রিয়াক্ট্যান্ট রিয়াক্ট্যান্টে পড়া কি করে হয় এমনি এমনি হয়ে যায় তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হয় তুমি বাইক থেকে এখানে এনার্জি দিলে তখন এই কিন্তু এখানে এলো বেসিস ফর দা ট্রানজিশন স্টেট এখানে এসে সে রিয়াকশন করলো দিয়ে সব বেসিস স্টেবল হয়ে সে ধর এখানে প্রোডাক্ট ফর্মেশন করলো তাহলে এই যে জিনিসটা এখানে যে লেভেলে এলো এটা তোমার হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট বুঝা আছে গ্রাউন্ড স্টেটে গেলে তো সে মারা যাবে লোকটা উপর থেকে পড়লে পাহাড় মারো মরে যাবে বলো তুমি কখনো কি জিরো হতে পারে নাকি এনার্জি হ্যাঁ জিরো হবে না তো এই জন্যই হচ্ছে আচ্ছা এনার্জি জিরো হতে পারে না ঠিক আছে এনার্জি জিরো মানে লোকটা নেই পৃথিবীতে নেই আর স্যার পিকেটটা কি লেখা হ্যাঁ ওই পিকে টিএস টা কি লেখা কোথায় এইটা স্যার পিকে একদম এইটা না স্যার উপরে ও আচ্ছা বলছি এটা হচ্ছে ট্রানজিশন স্টেট ট্রানজিশন স্টেট ট্রানজিশন স্টেট মানে হচ্ছে যখন একদম হাইয়েস্ট এনার্জি পেয়ে গিয়েছিল সেখানে কি রিঅ্যাকশনটা হয়েছে এনার্জি জিরো হতে পারে না এখানে নেমে এসে এবার দেখো এই যে তোমার রিঅ্যাকট্যান্টের এনার্জি মাইনাস প্রোডাক্টের এনার্জি এই হচ্ছে ডেল্টা এইচ এটা কি পরেও ইউ আর গিভিং সাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা তুমি এখানে দিয়েছো এখানে দেখো
After the energy reactor, you are giving some energy from the outside. You are giving heat energy, light energy, electrical energy, all that. So, the reaction is the transition state means excited state. What do we call EA? EA is called activation energy. EA is called activation energy. Activation energy মানে কি গো চুপচাপ একটা লোক বাড়িতে ঘাট টেলে বসেছিল পড়াশোনা করছে না তাকে টিচার বাইক থেকে অ্যাক্টিভেট করছে এই পড় 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 এই টিচারটা অ্যাক্টিভেট করছে সো দিস ইজ দা অ্যাক্টিভেশন এনার্জি এটাকে ইনফ্লুয়েন্স করলো তখন সে এত এনার্জি পেলো একদম এখানে চলে গেল দিয়ে অনেক পড়াশোনা করলো দিয়ে স্টেবল হয়ে গেল পড়াশোনা করছিল পড়াশোনা করে কি হলো সে সে ভালো সবকিছু এখান থেকে কার হয়ে গেল দিয়ে তখন আবার সে একটা সেটেল হয়ে গেল কারণ বেশি এনার্জি নিয়ে বেশি কথা থাকবে না সেটা আনস্টেবল স্টেট সে স্টেবল হয়ে গেল এনার্জি লস করে আচ্ছা স্যার এই মানে ইআর যেটা আছে ইলেকট্রিক এনার্জি গ্রাফের উপরে আছে তো এটা ইন্টারনাল এটা হচ্ছে এনার্জি রিঅ্যাক্ট্যান্ট হ্যাঁ এটা তুমি বলছো ইন্টারনাল এনার্জি কিনা এটা আমি বলতে পারি ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি প্লাস পিভিও থাকতে পারে মনে হয় হ্যাঁ তো এটা হচ্ছে এনার্জি রিঅ্যাক্ট্যান্ট মানে ওখানে ইন্টারনাল ছিল আর কিছু অননিল থাকতে পারে যদি গ্যাস হয় তাহলে পিভি ওয়াটার সেখানে ছিল বুঝেছো আচ্ছা স্যার এখানে প্রোডাক্ট এনার্জিটা কমে গেছে বলে ডেল্টা তার ডেল্টা এর কি সাইন দেখো তখন নেগেটিভ তাহলে এখানে দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু ই প্রোডাক্ট মাইনাস ই রিঅ্যাক্ট্যান্ট কারণ অল দা টাইম প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট সো দা সাইন ইজ নেগেটিভ ডেল্টা ইজ নেগেটিভ ডেল্টা ইজ নেগেটিভ মিন দা রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক ডেল্টা ইজ নেগেটিভ মিন রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন এই রিঅ্যাকশন হচ্ছে এক্সোথার্মিক তার মানে দেখো তুমি কিন্তু ভাববে না যে এ প্লাস বি এখান থেকে তোমার সি প্লাস ডি হয়েছে তোমার এখানে কিন্তু হিট বের হচ্ছে কিন্তু ডেল্টা ইজ নেগেটিভ ঠিক আছে এটা এক্সোথার্মিক মানে এখানে তোমার এ আর বি এর এনার্জি বেশি ছিল বলেই সি প্লাস ডি হওয়ার পর আরো হিট বের হচ্ছে যে সমস্ত রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশনটা ফিজিবল মানে স্পন্টেনিয়াস মানে হয় বুঝছো রিঅ্যাকশনটা পসিবল প্রোবাবিলিটি সেখানে আছে আর যে সমস্ত ক্ষেত্রে তোমার আমি গ্রাফে আঁকছি আর কারণ স্পন্টেনিয়াস মানে রিঅ্যাকশন হবে পসিবল ফিজিবল বাড়িতে পড়াশোনা করছো তোমাকে খোঁজাতে লাগছে না তুমি একা একাই পড়ছো বাবু রে বাচ্চা রে পড় রে পড় রে পড় রে বলতে লাগছে এটাই হচ্ছে স্পন্টেনিয়াস মানে একা একাই পড়ছো সেরকম কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেগুলোকে তুমি মানে রিঅ্যাকশন অটোমেটিক হচ্ছে মানে ফিজিক্যাল হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে মানে সেটা কি ইএ দরকার হয় না দরকার সব ক্ষেত্রে হবে কম সেখানে লাগবে এবারে নেক্সট একটা গ্রাফ আঁকো এর বোঝা গেছে এক্সোথার্মিক রিঅ্যাকশন এখানে বলে গেছে যে এক্সোথার্মিক রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হয় দেখা গেছে ইন জেনারেল সব ক্ষেত্রে আরেকখানে গ্রাফ তোমরা আঁকো আমি এখানে এঁকে দিচ্ছি তোমরা আলাদা করে আঁকো দেখো এখানে দেখো এই যে চেঞ্জেসটা এটা হচ্ছে এনার্জি মানে আলাদা করে গ্রাফ ড্র করো আবার তোমার এখানে এটা হচ্ছে ডেল্টা এইচ এটা পজিটিভ সাইন এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে এইটা আমি আটটা ড্র করব জানো হ্যাঁ এখানে তোমার এনার্জি অফ প্রোডাক্টটা কিন্তু বেশি এনার্জি অফ রিঅ্যাকট্যান্টের থেকে
এটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে এই এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে লেস ফিজিবল হয় তাহলে কি হয় না কি হয় কিন্তু পসিবিলিটি কম থাকে মানে আমি এগুলো নিয়ে আরো এক্সপ্লেন করব কারণ এগুলো নিয়ে সাথে অ্যাপ্লাই আছে তাহলে বললাম এন্ডোথার্মিক রিঅ্যাকশন স্যার বেসিক্যালি স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস মিন্স হচ্ছে রিঅ্যাকশনটা পসিবল ফিজিবল হবে মানে যে ধরে বললাম কিন্তু সবসময় কোনো মানে নেই এটা কিছুতে এক্সেপশন আছে মানে দেখাবো এখানে যদি ভুল আছে তাহলে পরের টার্মটা এস এখান থেকে গল্পটা শুরু হয়েছে Last heading now, relationship between enthalpy and internal energy. Relationship between enthalpy and internal energy and enthalpy relation. তোমাকে প্রুফ দেখাচ্ছি না ডিরেক্ট লিখে দিচ্ছি আর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি রিলেশনটা হচ্ছে তোমার ডেল্টা এইচ মাইনাস অফ ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি ডেল্টা এইচ মানে হচ্ছে তুমি জানো চেঞ্জ ইন এনথালপি ডেল্টা ইউ মিন চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যেখানে আর হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল টেম্পারেচার ইন কেলভিন স্কেল এন্ড হিয়ার ডেল্টা এন ইজ দ্য নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট নাম্বার অফ মোলস অফ স্যার বলছি ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ তে কি পিভি এ এর কথা রিপ্লেস করা যায় হ্যাঁ না পিটা কে যদি করতে পিভি কোশ্চেন এনার্জি কাকে রিপ্লেস হবে তাই ওই ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ ইকুয়ালস টু পিভি যদি করা যায় হ্যাঁ তাহলে পিভি করে এনার্জি পিভি হবে তো নাম্বার মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস আর জি ফর গ্যাস জি স্ট্যান্ড ফর গ্যাস উই আর অনলি ক্যালকুলেটিং দ্য ফর দ্য গ্যাসিয়াস মলিকিউল তখন তো ডেল এনজি টা নেগেটিভ পজিটিভ হতেই পারে এটা হচ্ছে রিলেশনশিপ তোমাদের রিঅ্যাকশন দেখাচ্ছি এখানে আমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া nitrogen plus hydrogen ammonia for this reaction delta h minus of delta u equal to delta n g number of moles of product কত এখানে 2 reaction কত মোল আছে 4 তাই 2 minus 4 rt এটা সবাই গ্যাস কিন্তু তাহলে এখন এখানে হয়েছে minus of rt minus of 2 rt বুঝা গেছে delta h minus delta u তাহলে রিলেশনটা কি ডেল্টা এইচ প্লাস টু আর টি এটাই গেল ডেল্টা ইউ তাই না এখান থেকে অঙ্ক থাকবে এই ফর্মুলা বসিয়ে ভ্যালু তোমাকে দেবে মানে একে কনভার্সন করতে হবে হ্যাঁ স্টেট লেখা থাকবে হ্যাঁ ওরকম কিছু নয় এক্সোসার্ভে সবার জন্য এই রেসার এক্সো এন্ডো এর কোনো ব্যাপার নেই এটা হচ্ছে সব কেমিক্যালস এই এই ফর্মুলা কোন
মানে তার কোনো আলাদা কোনো ফর্মুলা নেই বিকজ সি এনার্জি অফ রোটেশন অফ ভাইব্রেশন অফ সব এনার্জি অ্যাডিশন তারপরে দেখো তুমি এখানে বিভিন্ন রকম রিঅ্যাকশন বসিয়ে রিলেশন গুলো করতে পারবে ডেল্টা ই ডেল্টা ইউ রিঅ্যাকশন বুঝা গেছে আর ডেল্টা ইটা কি বললাম একটা স্টেট ফাংশন আইস বুঝতে পেরেছো সংস্কৃতি হ্যাঁ স্যার আমার এই চ্যাপ্টার শেষ করতে আরো দুটো ক্লাস লাগবে যেটা অনেক নিউমেরিক্যাল আছে অনেক কিছু আর বলতে লাগবে এই যে অ্যাপ্লিকেশন মানে তুমি আরো অনেক কেমিক্যাল রিঅ্যাকশন লিখে অ্যাপ্লিকেশন করবে এই পড়লে বসে বসে ডেটা দেওয়া থাকবে এখানে আমাকে এগুলো দেখে ইমেল গুলো করবে ঠিক আছে তাহলে আজকে চলো এখানেই